এখন পর্যন্ত বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ খেলেছে মোটে একটি, সেটাও আবার গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-20 বিশ্বকাপে। তবে এবার ঘরের মাটিতে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, যার প্রথমটিতে বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 3টায় ম্যাচটি শুরু হবে। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এর আগে বুধবার সাগরিকায় যথারীতি অনুশীলনে ঘাম জড়িয়েছে দুই দলই। এদিন সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে সেন্ট্রাল উইকেটে বড় শট খেলতে দেখা গেছে টাইগারদের। বোলিং কিংবা ব্যাটিং সবখানে ছিল সাকিবের সরব উপস্থিতি। ম্যাচের আগের দিন সাকিব যেন বনে গেলেন দলের পরামর্শক। এদিন দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন টি-20 সিরিজ নিয়ে ভাবনার কথা। রনি তালুকদার, তানভীর ইসলাম বা তৌহিদ হৃদয় নিয়ে করেছেন মন্তব্য। হাতুরু বলেছিলেন, তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে, জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগ পাবে, আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো এমনই খেলো। এদিকে সাগরিকা উইকেটে খুব বেশি রান হবে না দাবি করে হাতুরু বলেন, আমরা সবাই রান চাই, তাই না? এটাই বিনোদন, রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব, তবে মানুষ রান দেখতে আসে, 20তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়, এমনকি টিভি ভিউয়ার স্পন্সররাও এটাই চায়, আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে, এত দ্রুত বদলে ফেলা যায় না। ইংল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওক্স জানিয়েছেন সিরিজে প্রতিদ্বন্দ্বিতার কথা। ইংলিশ অলরাউন্ডার ওক্স বলেছিলেন, টি-20 সিরিজ নিয়ে সত্যিই উত্তেজিত, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আবারও একটি উদাহরণ তৈরি করতে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। সেই বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি, তাই আবারও এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, বাংলাদেশ দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর। ওক্স যোগ করেন, হ্যাঁ অবশ্যই এটি একটি কঠিন সিরিজ হবে, আমি মনে করি যখনই আমরা এখানে আসি আমরা জানি এটা একটা চ্যালেঞ্জ, অনেক বেশি স্পিন, কম ধীর গতির উইকেটের বিরুদ্ধে খেলা। আপনি যেমন বলেছেন, বাংলাদেশ এখানে কিছু ভালো দলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।